শুধুমাত্র নিজস্ব অভিজ্ঞতা থেকে ভিডিওটি তৈরি সেটা আপনার সাথে মিলতে নাই পারে আপনার পছন্দ কমেন্টে জানাতে পারেন প্রত্যেকের কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ সিক্স প্যাকওয়ালা নায়ক নেই জিরো ফিগারের নায়িকা নেই হলিউড বলিউডের মতো চোখ ধাঁধানো ক্যামেরা নেই একদল ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স আর্টিস্ট নেই শত কোটি টাকার বিগ বাজেট নেই এটা নেই ওটা নেই এ যেন নেই নেই আর নেয়ের হাহাকার তবে হারলে কি চলবে এত কিছু নেয়ের মাঝেও একদল গুণী মানুষের কল্যাণে বেঁচে আছে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এর মধ্যে থেকেও তৈরি হচ্ছে অস্কার নমিনেশনে যাওয়ার মতো সিনেমা যেখানে বিশ্বমানের ফিল্ম নির্মাণের নামে চলছে দেশের সিনেমাকে টেনে নামানোর চেষ্টা সেখানেই একদল মানুষের অক্লান্ত পরিশ্রমে এই দেশের সিনেমাই চলে যাচ্ছে এক অনন্য উচ্চ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক দেশীয় সিনেমা যা একবার হলেও আপনার দেখা উচিত নাম্বার 10 মনের মানুষ কেমনে জাত যায় সে কি শরীর থেকে ফুস করে বাহির হয়ে যায় জানতে পারলি ধরে রাখতাম মানবধর্মী দার্শনিক বাউল লালন ফকিরের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মনের মানুষ একজন সাধারণ হিন্দু পরিবারের লাউলা কিভাবে লালন হয়ে ওঠে সেটাই দেখানো হয়েছে এই সিনেমায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ এবং মানব সেবাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এই স্লোগান নিয়েই সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে গৌতম ঘোষের ডিরেকশনে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সিনেমাটি বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে যার শ্রেষ্ঠাংশে রয়েছে প্রসঞ্জিৎ চ্যাটার্জি অ্যাজ লালন রাইসুল ইসলাম আসাদ অ্যাজ সিরাজ সাই চম্পা অ্যাজ পদ্মাবতী পাউলিদাম অ্যাজ কমলি চঞ্চল চৌধুরী অ্যাজ কালুয়া আরও অনেকে নয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু মা আজ আমি আমার জীবনের জটিলতা দিয়ে তোমার জীবনের জটিলতা বোঝার চেষ্টা করতেছি মা মোস্তফা সরোয়ার ফারুকের অন্যতম মাস্টার পিস হল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমাটি এই তালিকে থাকার একমাত্র কারণ এই সিনেমার স্ট্রং মেসেজ জীবন কোনো সংবিধানের নিয়মে চলে না জীবন চলে নিজস্ব এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবনের একটি বয়সে বসে থেকে অন্য বয়সের আচরণ বা রুচির বিচার করা যাবে না এমন কিছু কঠিন ও জটিল বিষয় খুব সহজভাবেই মোস্তফা সারোয়ার ফারুকি ফুটিয়ে তুলেছেন কিশোরী বয়সের রুবার মায়ের দ্বিতীয় বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারে না সে জীবনের প্রত্যেকটা মুহূর্তে সে তার মাকে দোষ দিতে থাকে সে মনে করে তার জীবনের সকল অনিশ্চয়তা তার মায়ের জন্য তবে জীবন সর্বদাই অনিশ্চিত মাকে দোষারোপ করা মেয়েটাও একসময় দ্বিতীয় পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এক সময় তার মায়ের তখনকার পরিস্থিতি বুঝতে সক্ষম হয় কী মনে করছেন সব তো বলেই দিলাম এমন মনে করলে ভুল করা হবে ছোট রুবা থেকে বড় রুবার জীবনের চরম বাস্তবতার জার্নি সিনেমাটি না দেখলে বুঝবেন না সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ ত্রিশা মোশারফ করিম তপু আবুল হায়াত ছাড়াও আরও অনেকে আট নম্বরে রয়েছে মাটির ময়না থেকে বস্তু আর কিছু নাই দশকের প্রান্তিক গ্রাম্য জীবন নিয়ে তৈরি সিনেমা নিরেট বাস্তবতা ও তৎকালীন ধর্মীয় বিশ্বাস ও যুদ্ধ দেশের ঘটনা উঠে এসেছে সিনেমাটিতে আনু নামের এক দুরন্ত কিশোরকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়া হয় শিক্ষা লাভের জন্যে তবে তার কিশোর মন পড়ে থাকে তার গ্রামের মাঠে ঘাটে আসার ছোট বোনের মধ্যে ধর্মীয় দুর্বদ্ধতা ও যুদ্ধ প্রাক্কালের চিত্র একজন কিশোরের মনোভাব থেকে পরিচালক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন নির্ভেচাল পারিবারিক সিনেমা এটি দেখতে দেখতে পল্লিগ্রামে নিজেকে নিয়ে যাবেন মনের অজান্তেই তারেক মাসুদের পরিচালনায় সিনেমাতে অভিনয় করেছে জয়ন্ত চট্টোপাধ্যায় রোকেয়া প্রাচী প্রমুখ কান চলচ্চিত্র উৎসব সহ দেশে বিদেশে মোট বারোটি পুরস্কার অর্জন করে সিনেমাটি সাত জালালের গল্প চিরাচরিত বিনোদন নিতে যারা সিনেমা দেখেন তাদের জন্য জালালের গল্প সিনেমাটি নয় এই সিনেমা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে সিনেমার পুরো সময় আপনি এক বিস্ময়কর জগতে বিচরণ করতে থাকবেন মূলত জালালের জীবনের তিনটি অংশ নিয়ে এই সিনেমা তৈরি একটি মানুষ তার আশেপাশের পৃথিবীকে এক এক বয়সে এক এক রকম দেখে ছোট থেকে বড় হবার সময় এই সমাজের ভূমিকা কেমনই বা হয় সকল কিছু জালালের দৃষ্টিকোণ থেকে পরিচালক আবু সাঈদ ইমন তুলে ধরার চেষ্টা করেছেন সিনেমাটির শ্রেষ্ঠাংশে রয়েছে মোশারফ করিম তৌকির আহমেদ মৌসুমি হামিদ শর্মিলা মালা এবং আরো অনেকে নাম্বার ছয় স্বপ্ন ডানায় এইটুকু ছেলে অনেক গান জানে শুধু বাংলা নয় বিভিন্ন ভাষার গান হিন্দি উর্দু এমনকি ইংরেজি ভাষার গানও জানে এইটুকু ছেলে বাজারে বাজারে গান গেয়ে গেয়ে মলম বিক্রেতা যখন হঠাৎ ধনী হবার স্বপ্ন দেখে তবে কেমন স্বপ্ন দেখবে সে আর যদি ধনী হবার মতো যথেষ্ট ধন হঠাৎ পেয়ে যায় তবে কি করবে সে বাসার অসুস্থ মেয়েকে সুস্থ করবে নাকি মেম্বারের শালির সাথে বিয়ের জল্পনা করবে প্রান্তিক মানুষের জীবনে হঠাৎ ধনী হবার যে মুহূর্ত তা শৈল্পিক হাতে সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক গোলাম রব্বানী বিপ্লব সিনেমাটির শ্রেষ্ঠাংশে রয়েছে পাওয়ার হাউস ফজলুল করিম বাবু অসাধারণ অভিনেত্রী রোকেয়া প্রাচী এছাড়াও অনেক গুণী অভিনেতা অভিনেত্রী আমার পাঁচ টেলিভিশন আপনি নাকি আপনার গ্রামের লোকজনদেরকে জন্ম নিয়ন্ত্রণ করতে দেন না জন্ম মিত্র আল্লাহর হাতে এটা মানুষের নিয়ন্ত্রণ করবো কিল্লাই দ্য লিজেন্ড অব বাংলাদেশ মোস্তফা সারোয়ার ফারুকির সিনেমায় আলাদা একটি ফ্যান বেইজ রয়েছে তারা জানে যখন সিনেমা তৈরি বা স্টোরির পর্দায় দেখানোর প্রশ্ন আসে তখন মোস্তফা সারোয়ার ফারুকের চাইতে বেশি ভালো সেটা কেউ করতে পারবে না ফ্রম নো তিনি এক একটি মাস্টারপিস তৈরি করার ক্ষমতা রাখে টেলিভিশন তার মাস্টারপিসের মধ্যে অন্যতম গ্রামের মানুষের মধ্যে ধর্মীয় গোড়ামিকে ঘিরে তৈরি এই সিনেমার প্লট গ্রামের প্রধান তার গ্রামে টেলিভিশন অ্যালাউ করে না কেউ টেলিভিশন ঘরে আনলে তাকে সমাজের বাইরে করে দেয়া হবে ইসলামিক অনুশাসনে চলা গ্রামে একদিন এক হিন্দু পরিবারের প্রাইমারি স্কুল শিক্ষক একটি টেলিভিশন নিয়ে আসে সেই টেলিভিশনকে ঘিরে এগিয়ে যায় সিনেমা সিনেমার প্রত্যেকটি মুহূর্তে ফানি একটি টেস্ট পাবেন সাথে সাথে গভীর চিন্তা করতে বাধ্য হবেন সিনেমাটিতে অভিনয় করেছে মোশারফ করিম নুসরাত ইমর চঞ্চল চৌধুরী মৌকিত জাকারিয়া সহ আরো অনেকে আমার চার মনপুরা আপনার কাছে দুই কোটি টাকা দিয়ে যদি বলা হয় এমন একটি সিনেমা তৈরি করতে যার প্রত্যেকটি গান আজীবন মানুষ গুনগুন করবে যার প্রত্যেকটি শো হাউসফুল থাকবে যার প্রত্যেকটি অভিনেতা অভিনয় করবে এত কিছুর পরেও আবার ক্যাটাগরির ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করবে আপনি হয়তো ভাববেন দুই কোটি টাকা এসব অসম্ভব যদি ভেবে থাকেন তবে গিয়াসুদ্দিন সেলিম দেখিয়েছে দ্য ওয়ার্ল্ড ইম্পসিবল ইজ নট ইন মাই ডিকশনারি কোনো চাকচিক্যের ছিটে নেই প্যারিস ইংল্যান্ডের মতো কোনো লোকেশন নেই নিজ দেশেই কাদামাটি নদী জনপদ একদল গ্রামের প্রান্তিক লোকের সহজ সরল জীবনের মধ্যেও থাকতে পারে অসাধারণ প্রেম ভালোবাসা সিনেমাটির শক্তিশালী দিকগুলোর মধ্যে অন্যত এর সিনেমাটোগ্রাফি ও অভিনয় দুর্দান্ত এই সিনেমাটি উজ্জ্বল নক্ষত্রের মতো বাংলাদেশের সিনেমার আকাশে রয়ে যাবে সহস্র বছর সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী ফারহানা মিলি ফজলুর রহমান বাবু মমিনুর রশিদ সহ আরো অনেকে নাম্বার তিন অজ্ঞতনামা বিদেশ থেকে নিজের ছেলের নামে একটি লাশ আসে গ্রামে লাশটির খবর পাওয়ার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে পরিবারের উপর মুখ দেখে বোঝার উপায় নেই লাশটি কার তবে লাশটির সৎকার করতে গিয়ে দেখে লাশটির খতনা করা নেই ছেলে হারানো বাবার মনে জমা হয় এক টুকরো আশা সেই লাশ নিয়ে এগিয়ে চলে কাহিনী শহীদুজ্জামান সেলিম মোশারফ করিম আবুল হায়াত শতাব্দী ওয়াদুদ এর মতো পাওয়ার হাউস অভিনেতা থাকতেও বাবুর ক্ষেত্রে একটি কথাই বলাই বাহুল্য সবার উপর অভিনয় সত্য তাহার উপর নাই সিনেমাটির সকল প্রশংসাই যেন তার একার সকলকে ছাপিয়ে তিনি এই পিস অফ আর্ট কে নিয়ে গেছে এক অন্য পর্যায়ে সিনেমার গল্প এবং এর অভিনয় এতটাই বাস্তবিক ছিল যে সিনেমা দেখার পর এক ধরনের ঘোরের মধ্যে থেকে যাবেন দুই নম্বরে রয়েছে হালদা হালদা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রযোজন কেন্দ্র এবং বিশ্বের একমাত্র জোয়ার ভাটার নদী আমাদের অবহেলা এবং ভোগবাদীদের অর্থলাভের কারণে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে হালদা বিপর্যস্ত হচ্ছে হালদা পারের মানুষের জীবন পরিচালক মূল কাহিনীর সাথে সিনেমার কাঠামো এমনভাবে সাজিয়েছেন যাতে করে এই সামাজিক দায়বদ্ধতা আমাদের বিবেকে নাড়া দেয় কয়েক মাসুদের পর এই দেশের কোনো নির্মাতা এত দৃঢ় বার্তা নিয়ে আমাদের কাছে আসেননি কলমে হালদাকে একটি সাধারণ সিনেমা মনে হতে পারে কিন্তু রূপালী পর্দায় তৌকির আহমেদ তার সব বাদ্যযন্ত্রের সম্মিলনে এক মনোমুগ্ধকর আর্কেস্ট্রা পরিবেশন করেছে সিনেমার প্রত্যেকটি ফ্রেম সাজানো হয়েছে যত্নের সাথে অ্যানামুল হক সোহেলের ক্যামেরায় প্রত্যেকটি দৃশ্যায়নে রয়েছে শৈল্পিক ছোঁয়া ফ্রেমিং ক্যামেরার কাজ সাউন্ড ট্র্যাক ফিল্টার এবং আলো ব্যবহার এতটাই নিখুঁত করা হয়েছে যে সব কিছুর মিশেলে সিনেমাটি একদম জীবন্ত হয়ে ওঠে সিনেমাটিতে অভিনয় করেছে নুসরাত ইমরস দ্য ন্যাচারাল অ্যাক্টর মোশারফ করিম জাহিদ হাসান ফজুর রহমান বাবুর মতো পাওয়ার হাউস অ্যাক্টর সিনেমাটি সার্কের বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড সহ মোট চারটি এবং জাতীয় পর্যায়ে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডসহ মোট ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে অপমান দেখার আগে কিছু অনারেবল মেনশন ওয়ান মাটির প্রজার দেশে সমাজ এবং সমাজের মানুষ কিছু কিছু সময় এত নির্মম এবং বিভৎস হয়ে উঠতে পারে যা কল্পনা করতেও আপনার গা শিউরে উঠবে দশ বছরের কিশোর জামালের দৃষ্টিকোণ থেকে সিনেমাটিতে এই সমাজের চরম বাস্তবতা তুলে ধরেছেন পরিচালক ইমতিয়াজ আহমেদ বিজন কাছে ঘেরা অট্টালিকা থেকে বহুদূর বিলাসবহুল জীবন যেখানে অকল্পনীয় সেখানে রয়েছে শুধুমাত্র নির্ভেজাল কষ্ট ও বাস্তবতা সিনেমাটির অনবদ্য স্টোরি লাইনের সাথে রয়েছে এর দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এর প্রত্যেকটি শট আপনাকে নিয়ে যাবে গ্রাম বাংলার এক চিরচেনা রূপে সিনেমাটিতে অভিনয় করেছে মাহমুদ অনিন্দ শিউলি আখতার জরিন চিন্ময় গুপ্ত মনির আহমেদ রোকেয়া প্রাচী এবং আরও অনেকে